এবার চন্দননগরে জামতারা গ্যাং। চন্দননগর শহর, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি এবং হুগলির বেশ কিছু অঞ্চলে এই ধরনের জালিয়াতি সক্রিয় হয়ে উঠেছে। অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার লেনদেন গ্রেফতার তিন। চন্দননগরের একটি SBI ব্রাঞ্চে বেশ কিছুদিন ধরে কয়েকটি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা পড়ে আবার সেই টাকা সরিয়ে ফেলা হয় অনলাইন লেনদেনের মাধ্যমে। যেসব অ্যাকাউন্টে সেই অর্থে কোনো লেনদেনই হতো না, সেই সব অ্যাকাউন্টে এত বেশি পরিমাণ টাকার লেনদেন নজরে আসে ব্যাংক কর্তৃপক্ষে। বিষয়টি ব্রাঞ্চ ম্যানেজার পুলিশকে জানান। চন্দননগর পুলিশের একজন ACP পদ মর্যাদার অফিসার ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান, ACP পলাশ ঢালির নেতৃত্বে চন্দননগর পুলিশের একটি দল তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। প্রথমে ব্যাংক অ্যাকাউন্টের কে OIC দেখে গ্রাহকদের খোঁজ শুরু করে পুলিশ। কয়েকজন গ্রাহককে পেয়েও যায়। তাদের জেরা করে জানা যায় মাসিক 6-8 হাজার টাকা দিয়ে গ্রাহকদের ব্যাংকের পাসবই ATM নিয়ে নেয় গ্যাংয়ের লোক। ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বর লিঙ্ক করা ছিল তা পরিবর্তন করে গ্যাংয়ের কোনো সদস্যের মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়, যাতে করে OTP দিয়ে লেনদেনের কোনো অসুবিধা না হয়। এভাবেই বেশ কয়েকজনকে শনাক্ত করে তদন্তকারীরা। অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা পার্টনার কোনো অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হতো। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অনলাইনে লেনদেনের মাধ্যমে এইসব ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়। পরে সেই টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, কারণ ব্যাংক অ্যাকাউন্টে সূত্র ধরে কোথায় টাকা যাচ্ছে তা বুঝে ফেলেছিল গোয়েন্দারা। তাই এই কৌশল। এই কাজের সঙ্গে জামতারা গ্যাং এর সদস্য রয়েছে বলে মনে করে চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির। CP জানান, সুকৌশলে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করছে গ্যাং, টাকার বিনিময়ে তাদের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। RBI অথবা বিভিন্ন ব্যাংক বারবার বলছে ব্যাংক ডিটেলস, ATM কার্ড কারো সঙ্গে শেয়ার না করতে, তারপরেও এইসব ভুল করে চলে যান অনেকে। ধৃতদের জেরা করে নিয়ে এই চক্রের সঙ্গে জড়িতদের সন্ধান শুরু করেছে চন্দননগর পুলিশ। এদের কাছ থেকে বেশ কিছু মোবাইল, ডায়েরি, সিম কার্ড, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে এবং এই জাল কতদূর বিস্তৃত চন্দননগরে ACP পলাশ ঢালির নেতৃত্বে চন্দননগর পুলিশের টিম পুরো তদন্ত শুরু করেছে। এবং তিনি জানান, মানুষকে আরও সচেতন করতে হবে যাতে প্রতারণার ফাঁদে না পড়ে সাধারণ মানুষ। পেয়েছিলাম কি এখান থেকে SBI ব্রাঞ্চ থেকে আমাদের বলা হয়েছিল কি একটা অ্যাকাউন্ট আছে যেটাতে প্রচুর টাকা ট্রানজ্যাকশন ডেলি হচ্ছে। এই খবরটা নিয়ে আমরা যখন তদন্ত করলাম, তাহলে আমরা দেখতে পেলাম কি যে অ্যাকাউন্টটা আছে ও জানেই না কি ওর অ্যাকাউন্টটা অন্য কেউ লোক ইউজ করছে। এবার ইনভেস্টিগেশনে এটা জানা গেছে কি এই রকম একটা র‍্যাকেট আমাদের এখানে চলছে। র‍্যাকেটটা হচ্ছে কি আপনার যে ফ্রডস্টার আছে ও ধরো আমার অ্যাকাউন্ট আছে, এবার আমার অ্যাকাউন্টটা ফ্রডস্টারকে আমি বিক্রি করে দিচ্ছি। কীভাবে বিক্রি করছি? আমার ইউজার নেম আইডি কিংবা আমার পাসবুক আর ATM কার্ড, এই দুটো জিনিস আমি ফ্রডস্টারকে দিয়ে দিচ্ছি। ওর বিনিময়ে আমি ধরো 8,000 থেকে 10,000 টাকা পাচ্ছি। এবার যে ফ্রডস্টার কী করছে, ওই অ্যাকাউন্টটাকে নিয়ে আরও আলাদা আলাদা বিভিন্ন লেভেলে গিয়ে একটা বাইরে চলে গেছে, আউটসাইড ওয়েস্টবেঙ্গল। এরকম আমরা অ্যারাউন্ড 150টা অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টস আর অ্যারাউন্ড 40-50টা পেটিএম অ্যাকাউন্টস এটা আমরা সিজ করেছি। জানি খবর পেয়েছি কি এটা এইসবগুলো বিক্রি হয়ে গেছে। এবার এই ফ্রডস্টাররা কি করে, এই সব অ্যাকাউন্টসদের নিয়ে চিটিংবাজ করে। কীভাবে চিটিং করে? ধরো একটা ভদ্রলোককে ফোন করলো কি আমরা পেটিএম থেকে, আমরা জিও থেকে বলছি আপনার KYC আপডেট করতে হবে, এটা করে ওদের কাছ থেকে দেখা যাচ্ছে চিটিং করে 20,000-30,000 টাকা এই সব অ্যাকাউন্টে ঢুকতো। এবার এই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে বাউন্স করে 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 আলটিমেটলি যে অ্যাকিউজড আছে, যে মেইন আসামি আছে, ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকতো। তো এইসব অ্যাকাউন্টস চিটিংয়ের মাধ্যমে ইউজ করা যেত আর এটা এই টাকাটা ওই ফাইনালি ওই অ্যাকাউন্টের কাছে যেত। এটা হচ্ছে আমরা এই র‍্যাকেটটাকে, বড় একটা র‍্যাকেটটাকে এটা বাস্ট করেছি। এটাতে অ্যারাউন্ড 5 জন আমাদেরকে অ্যারেস্টও করা আছে, আরও তদন্ত চলছে, আরও 3-4 জনের সন্ধান আমরা পেয়েছি, ওদেরকে আমরা অ্যারেস্ট করব। আর আরেকটা জিনিস এরা কি করছে, ফেক সিম কার্ড। ফেক সিম কার্ড মানে ওটা প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড, মানে আপনি যদি দোকানে যান, আপনি যদি বলেন কি একটা প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড দিন, তাহলে ওরা আপনাকে দিয়ে দেবে। এটাতে কিন্তু ওটা আপনার নামে সিম কার্ডটা রেজিস্টার থাকবে না। আপনি যদি ইনকোয়ারি করেন তাহলে আপনি বুঝতে পারবেন কি এটা অন্য কার KYC নিয়ে ওই সিম কার্ডটা অ্যাক্টিভেট করা হয়েছে।
এই সিম কার্ডটারও একটা র‍্যাকেট আমরা খুঁজতে পেয়েছি, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আরও আমরা অ্যারেস্ট করব। তো এটা হচ্ছে মেইন কথা। কিন্তু নামগুলো স্যার, নামগুলো এখন আমরা বলতে পারছি না, কারণ এটা এখনো ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন। বাড়ি গিয়ে ডিস্ট্রিক্টের মধ্যেই, হ্যাঁ এই ডিস্ট্রিক্টের মধ্যেই আছে। লকডাউন আর কিন্তু এই র‍্যাকেটটা কিন্তু আগে থেকে অপারেট করে বলে আমাদের একটা আইডিয়া আছে, কিন্তু গত ছ মাস ধরে এটা কন্টিনিউয়াসলি চলছে। চন্দননগরে তিনটে লোক ধরা পড়েছে, এটা অ্যাকচুয়ালি ব্যাংক থেকে এসবিআই থেকে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে দেখা যাচ্ছে যে কয়েকটা অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকছে, আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এই খবরটা আমাদের এসিপি ওয়ান পলাশচন্দ্র ঢালি রয়েছে, ও ওটা ওয়ার্ক আউট করছিল। ও কালকে তিনটে লোককে ধরেছে, দেখা যাচ্ছে যে কয়েকটা গরিব মানুষের অ্যাকাউন্ট, যারা খুব একটা অ্যাওয়ার নয়, তাদের অ্যাকাউন্ট খুলেছে এসবিআইতে, খুলে ওর পাসবুক এবং এটিএম কার্ডটা অন্য একজন ওর কাছ থেকে হায়ার করে নিচ্ছে। ওটা 8,000 টাকা দিয়ে এটা হায়ার করে নিচ্ছে যে তোমার একটা টাকা দাও, আমি তোমাকে 8,000 টাকা দেবো কিছুদিনের জন্য। তো এইভাবে অনেকের কাছ থেকে নিয়েছে, তারপর পুরো র‍্যাকেট চেন ওয়াই ব্রেকআপ করেছে, ব্রেক করেছে। দেখা যাচ্ছে অনেকের কাছ থেকে এরকম পাসবুক এবং এটিএম কার্ড নিয়ে নিয়েছে, এবং তাতে লাখ লাখ টাকা ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে, অন্য অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এইগুলো মনে হচ্ছে যে আমরা জামতারা গ্যাং বা নয়ডা গ্যাং বা হরিয়ানার গ্যাং আমরা দেখতাম আর কি, সেই যে ফ্রড কেসগুলো যেগুলো মানে সাইবার ক্রাইম যেটা হয়, বিভিন্ন জায়গা থেকে টাকা ট্রান্সফার করে ওটিপি পাঠিয়ে যেটা নেয় আর কি, তো মনে হয় সেই গ্যাংটারই কন্টিনিউয়েশন। তো সেটা আমরা পুরো ওয়ার্কআউট করছি পলাশ ঢালির কাছ থেকে, আপনারা ওটা আরেকটু ইলাবোরেটলি যেটা আছে ওটা নিয়ে নিন, ওটা একটা ভালো গ্যাং, আমরা একটু ওয়ার্কআউট করার চেষ্টা করছি।